আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আমাদের নিউ ভিডিও। সবাই কেমন আছেন? থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছেন যে এটা একটা অর্ডারের কাজ ছিল। তো ভিডিওটা করা হয়েছিল অনেক আগে, এডিট করতে দেরি হয়ে গেছে। ঈদের আগে আসলে আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম কাজ নিয়ে, তো এখন এডিট করছি। তো যেই ড্রেসটা করছি এটা একটা টু পিস, দুইটা টু পিসের অর্ডার ছিল তখন। তো এটা হচ্ছে ভয়েল কাপড়, কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো। আমি একটু হাতে ধরে দেখিয়ে দিচ্ছি যে নর্মালি কম দামি ভয়েল কাপড়গুলো যেরকম হয়, এটা কিন্তু সেরকম না, এটা একটু দামি। এটা মেবি 70 টাকা বা তার উপরে এটার গজ নিয়েছিল, এবং কাপড়টা খুবই সফট, মানে আমার অনেক পছন্দ হয়েছে আর কি। আর এটা ড্রেস করার পরে কিন্তু আরও দুইটা ড্রেস এটারই, এই ডিজাইনের আরও দুইটা ড্রেস কনফার্ম হয়েছে, তো আলহামদুলিল্লাহ তো বলতেই হয়। তো যদিও আমি একটু অসুস্থ, তারপরও বসে বসে ভিডিও এডিট করছি, ভয়েস শুনলে হয়তো বা একটু বোঝা যাচ্ছে। তো শুরুতেই কিন্তু আমি কাপড়টাকে ফ্রেমে আটকে নিচ্ছি। এটা আমার একটা বড় আকৃতির ফ্রেম, ছোট ফ্রেমে করলে আমার অনেক বেশি সময় লেগে যেত, যেহেতু জামাটার ওড়নাটাতে দুই পাড়ের অংশেই মানে দৈর্ঘ্য বরাবর অনেক গর্জিয়াস একটা কাজ আছে, প্লাস ওড়নার বডির অংশটাতেও কিন্তু বল প্রিন্ট আছে পুরো ওড়নাটা জুড়ে। জামার ক্ষেত্রেও সেম, নিচের অংশে একটু ভরাট কাজ, একটু গর্জিয়াস কাজ, আর বাকি অংশটাতে বল প্রিন্টের কাজ আছে পুরা বডিতেই, সামনে এবং পিছনে। সেই জন্য আমি ছোটো ফ্রেমে করলে কিন্তু আমার একটু অসুবিধা হয়ে যেত, সেই জন্য আমি বড় ফ্রেমে আগে কিন্তু কাপড়টাকে টান টান করে আটকে নিয়েছি, যাতে আমার কাজ করতে অনেকটা সুবিধা হয়। আর কাজ শুরুর আগে বলে দিই যে এই ডিজাইনটা কিন্তু কাস্টমাইজ করা, আমার কাস্টমার আমাকে ছবি দিয়েছিলেন, কিন্তু ছবির মধ্যে কোনো পেজের নাম মেনশন করা ছিল না, যার কারণে আমি আসলে তার কাছ থেকে পারমিশন নিতে পারি নাই, তো সেইখানে কোনো নামই ছিল না। তো আমি একদম হুবহু ওনার কাজের মতো হয়নি, কারো কাজ কেউ একদম হুবহু কপি করতে পারে না আমার যেটা মনে হয়, মোটামুটি ওইটাকে মাথায় রেখে কাজ করেছি। তো যার কাজ সে যদি কোনোভাবে আমার ভিডিওটা দেখেন, তাহলে আমি অবশ্যই আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, শুরুতে কিন্তু আমি এখানে রঙগুলো দেখিয়ে দিচ্ছি যে আমি কোন রং দিয়ে এই ড্রেসটাকে পেইন্ট করেছি। সবগুলো এখানে অ্যাক্রাইলিক কালার, কাঁচের বোতল, এইগুলো নেবে আপনার 35 থেকে 40 টাকা পার পিস। আর এখানে কিন্তু অনেকগুলো কালারের কম্বিনেশন ব্যবহার করেছি, মানে মাল্টি কালার ফুলগুলো করার জন্য। আর পাতা করার জন্য এখানে কিন্তু অ্যাক্রিমিক কালারটা ব্যবহার করেছি, এটা হচ্ছে ডিপ গ্রিন কালার। তো কেউ যদি ডিপ গ্রিন ইউজ করতে না চান, তাহলে এটার সাথে একটু হলুদ মিক্স করে নেবেন, তাহলে কালারটা একটু লাইট হয়ে যাবে। আর এই পুরো কাজটা করার জন্য আমি এখানে রাউন্ড শেপের 12 নম্বর তুলিটা ব্যবহার করেছি। আপনারা যদি চান তাহলে এর থেকে যদি আরও বড় সাইজের তুলি হয় তাহলে তারও বেশি সুবিধা হবে। আমার কাছে 12 নম্বরের যে বড় তুলি ছিল না, সেই জন্য আমি এই তুলিটা দিয়ে কাজ করেছি। আরেকটু এখানে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার ক্যামেরাটা আসলে এটাকে হরাইজন্টালি রাখা লাগতো, কিন্তু আমার এখানে ভার্টিক্যালি ছিল, যার কারণে এক সাইডে পড়ে গেছে পেইন্টিংটা, পেইন্টিংয়ের দৃশ্যটা একেবারে সাইডে হয়ে গেছে। এটাকে যদি আমি এখন রোটেট করে দিচ্ছিলাম তাহলে স্ক্রিনটা অনেক ছোট হয়ে যাচ্ছিল, এই জন্য আমি এরকমই রেখেছি, একটু কষ্ট করে আপনারা দেখে নিন। তো শুরুতে কিন্তু আমি দেখিয়েছিলাম যে অনেকগুলো কালার, ফুলের জন্য অনেকগুলো কালার ব্যবহার করব। তো ফুলগুলো কিন্তু আমি নির্দিষ্ট একটা ইন্টারভ্যালে ফুলগুলো আঁকছি, এবং এই ফুলগুলো আঁকা কিন্তু একদম সহজ ব্যাপার, জাস্ট 5টা করে পাপড়ি দিয়েই হয়ে গেল। এটাকে কি ফুল বলা যায় আমি ঠিক জানি না, মানে ফুলের শেপ হয় আর কি। আর যেহেতু আমি একদম অনেক ভালো পেইন্টার না, অনেক ভালো ভালো জিনিস আঁকতে পারি না, তা আমার জন্য এটা অনেক বেটার অপশন ছিল আর কি। যারা একদম নতুন আঁকবেন বা যাদের কাজের এক্সপিরিয়েন্স নেই, আমি বলবো যে আপনারা আগে খাতা এঁকে নেন, খাতা এঁকে নিয়ে তারপর আপনারা জামার উপর কার্বন পেপার দিয়ে ছাপ দিয়ে তার উপরে কাজ করবেন। তো এখানে আমি নির্দিষ্ট ইন্টারভাল রেখে, মানে হাতের মাপেই কিন্তু আমি একটু ডিস্টেন্স রেখে রেখে ফুলগুলো এঁকেছি। আর এই যে ফুলগুলো এঁকেছি, এখন এই দুইটা ফুলের মাঝ বরাবর একটু উপরের দিকে কিন্তু আবার আমি ওই নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে রেখে আবার উপরের দিকে ফুলগুলো করে দিচ্ছি। ফুলগুলো তো সেমভাবে এঁকেছি এবং দূরত্বটাও মোটামুটি সেম রাখার চেষ্টা করেছি, মানে চোখের আন্দাজে যতটা ঠিক রাখা যায় আর কি,
যেহেতু আমি এঁকে নিইনি আর আঁকার মতো ঈদের আগে যেহেতু আমার অনেক কাজের প্রেশার ছিল, তখন আসলে খাতায় আঁকা তারপর সেটা আবার কার্বন পেপার দিয়ে জামা এঁকে নেওয়া, এটা আমার কাছে একটু ঝামেলা মনে হয়েছিল যে আর অত সময় ছিল না তখন, যার কারণে আমি করতে পারিনি। তো এখন কিন্তু আমার এইভাবে কিন্তু আমি ওড়নার পুরো দৈর্ঘ্য বরাবর কিন্তু ফুলগুলো আগে এভাবে এঁকে নিয়েছি, তারপর এই যে ফুলের দুইটা ফুলের মাঝের যে গ্যাপটা সেটা ফিল আপ করার জন্য কিন্তু এখানে আমি বল প্রিন্টের মতো করে দিচ্ছি মাল্টি কালার দিয়ে, মানে যেখানে যে কালার দিতে ইচ্ছে করে সেটা দিয়ে কিন্তু করে দিয়েছি, কোনো সিস্টেমেটিক ওয়ে না, এটা যেখানে যেটা দিতে ইচ্ছে করেছে সেভাবেই দিয়েছি। এখন কিন্তু পাতাগুলো করে নিচ্ছি, আগে পাতার শাখাটা দিয়ে নিয়েছি, তারপর এখানে পাতাগুলো ড্র করছি। তো এখানে যে যেমন পারেন, আপনাদের চাইলে চারটা পাতা করতে পারেন, চাইলে তিনটা পাতা করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী, চাইলে ছোটো পাতা করতে পারেন বা চাইলে আপনারা বড় পাতাও করতে পারেন। তো যাতে মনে হয় যে হ্যাঁ পাড়ের এই অংশটা মোটামুটি ফুল পাতা দিয়ে অনেকটা জায়গাটা ভরাট হয়ে আছে, আর ফুলের মাঝে আসলে মাঝে মাঝে পাতা থাকলে কিন্তু ফুলগুলো যেহেতু আমি মাল্টি কালার করেছি আর এখানে সবুজ পাতা থাকলে ব্যাপারটা আরও বেশি ফুটে ওঠে, সেই জন্য এটা করেছি। তো এইরকম সেম প্রসেসে কিন্তু আমি জামার অংশও করেছি এবং ওড়নার অংশও করেছি। ওড়নার দৈর্ঘ্য বরাবর পাড়ের দুইটা অংশেই কিন্তু লম্বালম্বি কাজ আছে, জামার নিচের অংশে কাজ আছে, হাতার ফ্রন্ট সাইডের অংশে কাজ আছে, আর পুরো বডিতেই বল প্রিন্ট আছে। তো ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন। এই হচ্ছে আজকের কাজ, আশা করি আপনাদের ডিজাইনটা ভালো লাগবে। আর এই ডিজাইনের মেইন স্রষ্টা যে, তাকে আমি থ্যাংক ইউ দিতে চাই, অনেক সুন্দর একটা ডিজাইন আপনি করেছেন। তো যদি আজকের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ঈদ অফারে কিন্তু প্রি অর্ডার শুরু হয়ে গেছে, যারা প্রি অর্ডার করতে চান একদম রিজনেবল প্রাইসের মধ্যে পছন্দনীয় ডিজাইন করে নিতে, তারা অবশ্যই আমাদের পেজ থেকে একটু ঘুরে আসবেন অর্ডার করতে এবং মূল্য জানতে যে কোনটার মূল্য কীরকম। আর এই ড্রেসটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে এটাও আপনারা চাইলে কিন্তু করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী, সেজন্য অবশ্যই আমাদের পেজ থেকে ঘুরে আসতে হবে, পেজটাতে একটা লাইক দিয়ে রাখবেন আর আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকবেন, সেখানে হ্যান্ডপেইন্ট নিয়ে বিভিন্ন টিপস দেওয়া হয়। তো দেখি আমি আর একটু চেষ্টা করছি যে গ্রুপটাকে আর একটু ডেভেলপ করা যায় কি না, বা সবার জন্য গ্রুপটাকে উন্মুক্ত করে দেওয়া যায় কি না, যে যাতে আপনারা সবাই সেখানে আপনাদের নিজেদের হাতের কাজগুলোকে শেয়ার করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। অবশ্যই কর্মী ক্যাপ্টেনের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না। আর আমাদের নতুনদের জন্য টিউটোরিয়াল এই পর্বটা শুরু হবে কিছুদিন পর, এই জন্য আপনাদের পরিচিত জনদের অবশ্যই বলবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, যাতে তারা মোটামুটি শুরু থেকে শিখতে পারে, মানে আমার জ্ঞান যতটুকু আছে, আমি যদিও বলবো না যে আমি অনেক কিছু পারি, আমি এখনও মোটামুটি আমি বলবো যে ABCD শুধু আমি শিখতে পেরেছি, তো সেটাই আপনাদের শেখানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।